আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা শাখার সকল ছাত্র বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন রেকর্ডিং ক্লাস অংশগ্রহণ করার জন্য। আজকের বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি। উপস্থাপনায় আমি মোহাম্মদ আহসানুল হক, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনা নীতি অধ্যায়টি পড়ে একজন শিক্ষার্থী যা শিখতে পারবে। ব্যবস্থাপনার নীতি কাকে বলে? হেনরি ফিউল প্রদত্ত ব্যবস্থাপনা 14টি নীতি, আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিউলের সংক্ষিপ্ত জীবনী, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ ডব্লিউ টেলরের সংক্ষিপ্ত জীবনী, একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি দক্ষতা থাকা প্রয়োজন, আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী, সংগঠন ব্যবস্থাপনা প্রশাসনের মধ্যে সম্পর্ক, এগুলো আমরা তিনটি পর্বে আলোচনা করব। সর্বশেষ আরেকটি পর্ব আলোচনা হবে, সেখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের হোমওয়ার্ক। আমরা চারটি পর্ব, আলটিমেটলি চারটি পর্ব চলে আসবে। আজকে আলোচনার বিষয় পর্ব এক, ব্যবস্থাপনা নীতি কাকে বলে? হেনরি ফিউল প্রদত্ত 14টি নীতি। প্রথম প্রশ্ন, হেনরি ব্যবস্থাপনার নীতি কাকে বলে? ইংরেজি প্রিন্সিপালস শব্দের অর্থ হলো মৌলিক সত্য, মূল নীতি, আর এই নীতি হলো কাজের সাধারণ নির্দেশিকা। তোমরা জানো একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য যে সকল মৌলিক উপকরণ দরকার হয়, সংগৃহীত সেই সকল মৌলিক উপকরণ গুলোর সর্বোত্তম ব্যবহার যদি করা সম্ভব হয়, তাহলেই নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সহজেই অর্জন করা সম্ভব। এই মৌলিক উপকরণ গুলোকে সর্বোত্তম ব্যবহার করার জন্য একজন ব্যবস্থাপক কিছু কৌশল অবলম্বন করেন, মৌলিক কিছু কাজ সম্পন্ন করে থাকেন। এই কাজগুলোকেই বলা হয় ব্যবস্থাপনার মৌলিক কাজ। ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো কি কি? পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এই সাতটি কাজ একজন ব্যবস্থাপক সর্বোত্তম দক্ষতার সহিত সম্পন্ন করার চেষ্টা করেন। কেন? মৌলিক উপকরণগুলোর সর্বোত্তম ব্যবহার করার জন্যই একজন ব্যবস্থাপক পরিকল্পনা থেকে এই নিয়ন্ত্রণ পর্যন্ত কাজগুলো করে থাকেন। তো এই কাজগুলোকে বলা হয় ব্যবস্থাপনার মৌলিক কাজ বা ব্যবস্থাপকীয় মৌলিক কাজ। এই কাজগুলো কিভাবে সম্পন্ন হবে বা একজন ব্যবস্থাপক কিভাবে এই ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো সম্পন্ন করবেন, তার কিছু গাইডলাইনস বা নির্দেশিকা থাকা প্রয়োজন, যার উপর ভিত্তি করে একটি প্রতিষ্ঠানের বা একজন ব্যবস্থাপক যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো পরিচালিত হয়ে থাকে। তার মানে ব্যবসা প্রতিষ্ঠানের যে কাজগুলো রয়েছে, ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো কতগুলো নীতি বা সূত্রের উপর ভিত্তি করে পরিচালিত হয়ে থাকে। যে নীতিমালাগুলো হচ্ছে ব্যবস্থাপকের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশিকা স্বরূপ। সুতরাং ব্যবস্থাপনার নীতি হচ্ছে ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন নির্দেশিকা বা আদর্শ, যার উপর ভিত্তি করে ব্যবস্থাপকের কাজগুলো সম্পন্ন হয়ে থাকে, আর এগুলোকে বলা হয় ব্যবস্থাপনার নীতি। একটি প্রতিষ্ঠানের জন্য নীতি অত্যাবশ্যকীয় একটি উপাদান, যা না থাকলে একটি প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা সম্ভব নয়। প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার হবে না, প্রতিষ্ঠানে যে সকল কার্যাবলী রয়েছে সেই কাজগুলো সঠিকভাবে সম্পাদিত হবে না, প্রতিষ্ঠানে একটি বিশৃঙ্খলা তৈরি হবে। সুতরাং যে দেখো যে অনেক প্রতিষ্ঠানে অনেক শ্রমিক কর্মচারী রয়েছে যারা প্রতিষ্ঠানে কাজ করে আবার ফাঁকি দিতে চায়। এই শ্রমিক কর্মচারীরাও যদি প্রতিষ্ঠানের নির্দিষ্ট নীতিমালা না থাকে তাহলে তারাও অসন্তুষ্ট হয়ে থাকে, এবং এই যেখানে যে প্রতিষ্ঠানের নীতিমালা নেই সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়, আলটিমেটলি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা প্রতিষ্ঠান থেকে চলে যায়। সুতরাং নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেনরি ফিউল প্রদত্ত এই 14টি নীতির সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা আলোচনা করব। প্রথম নীতি হচ্ছে কার্যবিভাগ বা কার্যবিভাজনের নীতি, ডিভিশন অফ ওয়ার্ক, প্রিন্সিপাল অফ ডিভিশন অফ ওয়ার্ক, অর্থাৎ কার্যবিভাগ নীতি।
প্রতিষ্ঠানের সামগ্রিক কাজ বা সমুদয় কাজকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন বিশেষজ্ঞের উপর কাজের কর্মভার অর্পণ করাকে কার্যবিভাগ নীতি বলে। তোমরা জানো, একটি প্রতিষ্ঠানে ক্রয় সংক্রান্ত কাজ হয়, বিক্রয় সংক্রান্ত কাজ হয়, হিসাব সংক্রান্ত, বিজ্ঞাপন সংক্রান্ত, মানব সম্পদ সংগ্রহ সংক্রান্ত অনেক বিভাগ রয়েছে, অনেকগুলো কাজ রয়েছে। এই কাজগুলো কাজের প্রকৃতি অনুযায়ী ভিন্ন ভিন্ন, সুতরাং ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করার নামই হচ্ছে ভাগ করে কোন কাজে কে পারদর্শী এমন বিশেষজ্ঞ ব্যক্তির উপর সে কাজের দায়ভার অর্পণ করার নীতি হচ্ছে কার্যবিভাগ নীতি। যখন একটি প্রতিষ্ঠানে কাজের প্রকৃতি অনুযায়ী কাজগুলোকে ভাগ করা হবে, দক্ষ যোগ্য ব্যক্তির উপর কাজের ভার অর্পণ করা হবে, ওই ব্যক্তিরা একই ধরনের কাজ করতে করতে দক্ষ হবে, অল্প সময়, অল্প খরচে প্রতিষ্ঠানের জন্য যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সে লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। প্রতিষ্ঠানে কার্যবিভাগ নীতি অনুসরণ করা হলে প্রতিটি বিভাগের কর্মী তার নিজ নিজ কাজ সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারবে এবং এতে কর্মীদের মধ্যে বিশেষায়নের সুযোগ সৃষ্টি হবে। দ্বিতীয় হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বের সমতা নীতি। প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীকে কার্য সম্পাদনের জন্য কর্তৃত্ব অর্পণের সাথে সাথে সম পরিমাণের দায়িত্ব অর্পণ করাকে কর্তৃত্ব দায়িত্বের সমতা রক্ষণের নীতি বলে। অর্থাৎ একজন কর্মীকে যখন যে কাজ করতে দায়িত্ব দেওয়া হবে, সেই কাজের যতটুকু দায়িত্ব দেওয়া হবে সম পরিমাণ কর্তৃত্ব অর্পণ করতে হবে। কর্তৃত্ব মানে হচ্ছে ক্ষমতা প্রয়োগ করার অধিকার এবং দায়িত্ব হচ্ছে জবাবদিহিত করা। অর্থাৎ একজন কর্মীকে যে পরিমাণ দায়িত্ব দেওয়া হবে সম পরিমাণ কর্তৃত্ব প্রদান করতে হবে। যে পরিমাণ কর্তৃত্ব প্রদান করা প্রয়োজন তার চেয়ে বেশি কর্তৃত্ব প্রদান করা হলে সে স্বেচ্ছাচারী হবে, আবার যে পরিমাণ কর্তৃত্ব প্রদান করা হয়েছে তার চেয়ে বেশি দায়িত্ব অর্পণ করা হলে ওই কর্মী হতাশায় ভুগবে। সুতরাং স্বেচ্ছাচারী যেন না হয়, আবার হতাশায় যেন না ভোগে, এজন্য কর্তৃত্ব এবং দায়িত্ব অর্থাৎ ক্ষমতা প্রয়োগ করা এবং জবাবদিহিত করা এর মধ্যে একটা সামঞ্জস্য বিধান করতে হবে, এমন নীতি হচ্ছে কর্তৃত্ব দায়িত্বের সমতা নীতি। নিয়মানুবর্তিতা নীতি কি? প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃক গৃহীত নিয়ম নীতির প্রতি অধস্তন কর্মীদের আনুগত্য, কর্মনিষ্ঠা, কর্মশক্তি, আচরণ ও শ্রদ্ধা প্রদর্শনকে নিয়মানুবর্তিতা নীতি বলে। অর্থাৎ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা উচ্চ স্তরের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য সময় সময় বিভিন্ন নিয়ম নীতি তৈরি করেন। প্রতিষ্ঠানের জন্য যে সকল নিয়ম নীতি তিনি তৈরি করবেন সেই নিয়ম নীতির প্রতি অধস্তন যারা রয়েছে তাদের শ্রদ্ধাবোধ, ভক্তি, আনুগত্য থাকতে হবে। আবার সে নিয়ম নীতি হবে অবশ্যই প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর। নিয়মানুবর্তিতা একজন কর্মীকে সৎ আদর্শবান ব্যক্তিত্বে পরিণত করে। যখন একজন শ্রমিক কর্মচারী প্রতিষ্ঠানের নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাবোধ থাকবে তখন প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য বৃদ্ধি পাবে, শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে এবং একজন সৎ কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলবে। 4 নম্বর হচ্ছে আদেশের ঐক্যনীতি। একজন মাত্র নির্বাহী কর্তৃক প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে আদেশ প্রদান করার নীতিকেই আদেশের ঐক্যনীতি বলে। অর্থাৎ একজন অধস্তন কর্মী, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। একজন অধস্তন কর্মী একই সময়ে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পাবেন না। অর্থাৎ একজন শ্রমিক কর্মচারীকে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা একই সময়ে আদেশ দান করবেন না, এমন নীতি হচ্ছে আদেশের ঐক্য নীতি। যদি একই সময় একজন কর্মীকে প্রত্যক্ষভাবে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা একাধিক কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন, আদেশ দান করেন, তাহলে ওই অধস্তন কর্মী কার আদেশ ফলো করবেন, কার আদেশ অনুসরণ করবেন না সেটার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। আলটিমেটলি সঠিক সময় তিনি কোনো কাজই সম্পন্ন করতে পারেন না, কর্মীর মধ্যে অসন্তুষ্টি বিরাজ করে। সুতরাং আদেশের ঐক্যনীতি পালন করতে হবে, রাখতে হবে, ওয়ান বস ওয়ান এমপ্লয়ি এই নীতি অনুসরণ করতে হবে। নির্দেশনার ঐক্যনীতি কি? যে পূর্ববর্তী হচ্ছে প্রতিষ্ঠানে কাজ সম্পূর্ণ লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তনদেরকে বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন নির্দেশ প্রদান করে থাকেন। তো ঊর্ধ্বতন কর্মকর্তা পূর্ববর্তী যে নির্দেশ প্রদান করেছেন
পরবর্তী নির্দেশনা প্রদান করার ক্ষেত্রে পূর্ববর্তী সেই নির্দেশনার সাথে মিল রেখে নির্দেশ প্রদান করবেন। আমের নীতি হচ্ছে নির্দেশনার ঐকনীতি। এখন নির্দেশ প্রদান করলেন পূর্বে এক ধরনের, পরে আরেক ধরনের, তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য সঠিক সময় অর্জন করা সম্ভব হবে না। ধরে নাও যে ঊর্ধ্বতন কর্মকর্তা কি করলেন, যে ক্রয় সংক্রান্ত কাজ করতে নির্দেশ দিলেন, আবার বিক্রয় সংক্রান্ত তার পরপরই বললেন বিক্রয় সংক্রান্ত কাজ করবে, তাহলে ক্রয় সংক্রান্ত কাজ করার পূর্ববর্তী নির্দেশ দেওয়ার ফলে অধস্তন কর্মী নির্দেশ ক্রয় সংক্রান্ত কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। আবার হঠাৎ করে বিক্রয় সংক্রান্ত কাজের নির্দেশ প্রদান করা হলে, যেহেতু নির্দেশ প্রস্তুতি গ্রহণ করা হয়নি, তাহলে অধস্তনদেরকে দিয়ে সেই নির্দেশ নির্বাহ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই পূর্ববর্তী যে সকল নির্দেশ প্রদান করা হবে তার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশ প্রদান করতে হবে। এমন নীতি হচ্ছে নির্দেশনার ঐকনীতি। এজন্যই আমাদের বলতে হয় যে দেয়ার শুড বি ওয়ান হেড আর ওয়ান প্ল্যান, অর্থাৎ এই জন্য বলা হচ্ছে যে একই সময়ে কর্মীকে একাধিক কাজ সম্পন্ন করতে বলা হলে কর্মীদের পক্ষে যথাসময়ে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাহলে কর্মীদের দিয়ে তা যেহেতু যেহেতু কাজ সম্পন্ন করতে হবে, সুতরাং তাদেরকে একই সময় একাধিক নির্দেশ প্রদান করা যাবে না। এমন নীতি হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি। সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে সর্বদাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়াকে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি বলে। অর্থাৎ ব্যক্তি স্বার্থের চেয়ে প্রাতিষ্ঠানিক স্বার্থ বেশি, তাই প্রাতিষ্ঠানিক স্বার্থ যদি হাসিল হয় তাহলে প্রতিষ্ঠানে নিয়োজিত যে সকল ব্যক্তিরা রয়েছে সব ব্যক্তিদের কল্যাণ সাধন হবে, সুযোগ সুবিধা অর্পণ হবে। আমরা যখন দেখি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সুতরাং ব্যক্তির চেয়ে দলকে প্রাধান্য দিতে হবে, দলের চেয়ে দেশকে প্রাধান্য দিতে হবে। আর এই ব্যক্তি স্বার্থ অবশ্যই প্রাতিষ্ঠানিক স্বার্থ ব্যক্তি স্বার্থের সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে। এখন ছোট ছোট ব্যক্তি স্বার্থ মিলেই প্রাতিষ্ঠানিক স্বার্থ হয়ে থাকে। এখন যদি প্রাতিষ্ঠানিক স্বার্থ এবং ব্যক্তি স্বার্থের মধ্যে সাংঘর্ষিক হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠানে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। সুতরাং ব্যক্তির ছোট ছোট ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে প্রাতিষ্ঠানিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে, তবেই প্রতিষ্ঠানের কল্যাণ হবে। আর প্রতিষ্ঠানের কল্যাণ মানেই প্রতিষ্ঠানে নিয়োজিত সবার কল্যাণ সাধন। 7 নম্বর হচ্ছে উপযুক্ত পারিশ্রমিকের নীতি। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজের প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা, শ্রম, সময়, জীবনযাত্রার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা প্রদানের নীতিকেই উপযুক্ত পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ প্রতিষ্ঠানে কেউ ঊর্ধ্বতন, কেউ অধস্তন, কেউ বস, কেউ এমপ্লয়ি, কেউ জটিল কাজ করে, কেউ সহজ কাজ করে। এই যে ঊর্ধ্বতন অধস্তন, দক্ষতা যোগ্যতা, কাজের প্রকৃতি ইত্যাদি বিবেচনা করে যে যে ধরনের কাজ করে তাদের জন্য সে ধরনের বেতন কাঠামো নির্ধারণ করা এবং সে অনুযায়ী বেতন পরিশোধ করার নীতি হচ্ছে উপযুক্ত পারিশ্রমিকের নীতি। কাজের বিনিময়ে শ্রমিকরা যা পায় তাই পারিশ্রমিক। সুতরাং শ্রমিকদের কাজের জন্য উপযুক্ত পারিশ্রমিক নির্ধারণ করা হলে শ্রমিকরা যেমন সন্তুষ্ট থাকবে, কাজের প্রতি আনুগত্য বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য বৃদ্ধি পাবে এবং তার সর্বোচ্চ দক্ষতা দিয়ে সে কাজ সম্পন্ন করার জন্য চেষ্টা করবে। সুতরাং প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত পারিশ্রমিক নির্ধারণ করা হলে কাজের প্রতি যেমন সন্তুষ্ট হবে, আবার ঠিক তার উল্টো কর্মীদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান করা না হলে কর্মীরা তাদের ইচ্ছে মতো কাজ সম্পাদন করবে এবং কাজে অবহেলা সৃষ্টি হবে, যার ফলে প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারীরাই হচ্ছে মুখ্য, সুতরাং তাদেরকে প্রাধান্য দিয়ে উপযুক্ত পারিশ্রমিক নীতি অনুসরণ করতে হবে। কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের নীতি কি, যে প্রতিষ্ঠানে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ স্তরের ব্যবস্থাপকদের হাতে কেন্দ্রীভূত থাকাকে কেন্দ্রীকরণ বলি বলে। অপরদিকে প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ যে সকল সিদ্ধান্ত রয়েছে তা নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলে। তবে এই কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে, তা না হলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সকল সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা নিজের হাতে রেখে দেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি হবেন, স্বেচ্ছাচারী হবেন, চরিতান্ত্রিক মনোভাব পোষণ করবেন, ফলাফল
অধস্তন কর্মীরা নিজেদেরকে অবহেলিত মনে করবে এবং প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য প্রদর্শন করবে না। অপরদিকে অধস্তন যারা রয়েছে তাদের উপর বেশি কর্তৃত্ব ছেড়ে দিলে তারা ঊর্ধ্বতনকে গুরুত্ব দিবে না এবং ঊর্ধ্বতন গুরুত্বহীন হয়ে পড়বে। কেউ যেন বেশি স্বেচ্ছাচারী না হয়, কেউ যেন গুরুত্বহীন না হয়ে পড়ে, এর মধ্যে একটা সামঞ্জস্য বিধান করার নীতি হচ্ছে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের নীতি। 9 নম্বর হচ্ছে জোড়াময় শিকল নীতি। ব্যবস্থাপনায় তোমরা জানো যে প্রথম আমরা দ্বিতীয়টা দেখেছি কর্তৃত্ব দায়িত্বের, কর্তৃত্ব মানে ক্ষমতা প্রয়োগ করা এবং দায়িত্ব মানে জবাবদিহিত করা। কর্তৃত্ব উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়, জবাবদিহিতা নিচ থেকে উপর দিকে প্রবাহিত হয়। এই প্রবাহটা অবশ্যই শিকলের সাথে সামঞ্জস্য বিধান করতে হবে, অর্থাৎ কর্তৃত্ব উপর থেকে নিচের দিকে এবং জবাবদিহিতা নিচ থেকে উপরের দিকে শিকলের ন্যায় প্রবাহিত হওয়ার নীতি হচ্ছে জোড়াময় শিকল নীতি। এই নীতি অনুসারে প্রতিষ্ঠানের আদেশ নির্দেশ বা সিদ্ধান্ত গ্রহণ প্রতিষ্ঠানের উচ্চস্তরের নির্বাহী হতে পর্যায়ক্রমে অধস্তন নির্বাহীদের নিকট পৌঁছায় এবং কোনো পরামর্শ বা কার্যনির্বাহী বা তথ্য উপাত্ত একইভাবে পর্যায়ক্রমে উপরের দিকে প্রবাহিত হয়। এটি একটি বলা চলে দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া, অর্থাৎ উপর দিকে আসবে, উপর থেকে নিচের দিকে কর্তৃত্ব আসবে, নিচের থেকে উপর দিকে জবাব দিতে হবে। এটি পরস্পর সম্পর্কযুক্ত অবস্থায় উপরের দিকে দিক হতে নিচের দিকে এবং নিচে নিচ থেকে উপরের দিকে তথ্য প্রবাহ করে বিধায় একে শিকল যুক্ত মইয়ের মতো দেখায়। পরেরটা হচ্ছে শৃঙ্খলা নীতি। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের যোগ্যতা অনুযায়ী যোগ্য স্থানে নিয়োজিত করা এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃঙ্খলভাবে স্থাপন করার প্রক্রিয়া নীতিকে বলা হয় শৃঙ্খলা নীতি। অর্থাৎ প্রতিষ্ঠানে অনেক ব্যক্তি রয়েছে, অনেকগুলো বস্তু রয়েছে, অর্থাৎ মানবীয় অমানবীয় অনেক উপকরণ রয়েছে। এই উপকরণগুলো যেটা যেখানে স্থাপন করতে হয় সেটা সেখানে স্থাপন করতে হবে। যে ব্যক্তিকে যেখানে প্রদান করতে হয় নিয়োগ দিতে হয় তাকে সেখানে নিয়োগ দিতে হবে, এমন নীতি হচ্ছে শৃঙ্খলা নীতি। যদি যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে স্থাপন না করা হয়, সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করা না হয়, তাহলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন ব্যাহত হবে। তাহলে কি করতে হবে? যে ব্যক্তি যে স্থানে আসীন হবার যোগ্য তাকে সেই স্থানে নিয়োগ করলে এবং যে উপকরণ বা সম্পদ যে স্থানে বা যে সময়ে বিনিয়োগ করা দরকার তা যথারীতি সে স্থানে বিনিয়োগ করা সম্ভব হলে প্রতিষ্ঠানের সর্বপ্রকার অপচয় রোধ করে সুশৃঙ্খলভাবে কাজ সম্পন্ন করা সম্ভব হবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নিশ্চিত হবে। তাহলে আমরা কি করব? প্রতিষ্ঠানে যে সকল মানবীয় অমানবীয় উপকরণ রয়েছে সেই মানবীয় অমানবীয় উপকরণগুলোকে অবশ্যই যাকে যেখানে স্থাপন করতে হবে নিয়োগ দিতে হবে, যেখানে যে সময় বিনিয়োগ করতে হবে সে সময় বিনিয়োগ করার নীতি হচ্ছে শৃঙ্খলা নীতি। এরপরে সাম্যের নীতি, ইকুইটি, প্রিন্সিপাল অফ ইকুইটি। তোমরা জানো যে প্রতিষ্ঠানে যে সকল শ্রমিক কর্মচারী রয়েছে তাদের প্রতি ন্যায় ও সমান আচরণ প্রদর্শন করাকেই সাম্য নীতি বলে। অর্থাৎ প্রতিষ্ঠানে যে সকল শ্রমিক কর্মচারী রয়েছে, মানবীয় উপকরণ রয়েছে, তাদের প্রতি সবার প্রতি দক্ষতা যোগ্যতা অনুযায়ী তাদের প্রতি সমান আচরণ প্রদর্শন করার নীতি হচ্ছে সাম্য নীতি। সুযোগ সুবিধা প্রদান করার ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ সুবিধা দেয়া, দক্ষতা যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মীর প্রতি সমান আচরণ প্রদর্শন করা, ন্যায় বিচার, নিরপেক্ষতা, সুবিচার ও সদ্ব্যবহার করাই এ নীতির মূল প্রতিপাদ্য বিষয়। তাই সাম্য নীতিকে ন্যায়পরায়ণতার নীতিও বলা হয়। যে প্রতিষ্ঠানে ন্যায়পরায়ণতার নীতি প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত থাকে, সেই প্রতিষ্ঠানে এই মানবীয় উপকরণ অর্থাৎ শ্রমিক কর্মচারীরা নিজেদেরকে হচ্ছে অনেকটা নিরাপত্তার নিরাপদভাবে প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য প্রদর্শন করে, যারা সাম্য নীতি প্রদর্শন করেন তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করে থাকে। বিনিময়ে যারা সাম্য নীতি প্রতিষ্ঠা করেন তিনি সবার নিকট সম্মানের অধিকারী হয়ে ওঠেন।
প্রতিষ্ঠানে সর্বত্রই সাম্যতা নীতি প্রতিষ্ঠা করা গেলে ঊর্ধ্বতন অধস্তনের মধ্যে কোনরূপ বৈষম্য দেখা দিবে না। যখনই সাম্য নীতি প্রতিষ্ঠিত হয় না, তখনই কি হয়, ঊর্ধ্বতন অধস্তন মালিক শ্রমিকের প্রতি একটা বৈষম্য তৈরি হয়, একটা হচ্ছে মাঝে মাঝে বিশৃঙ্খলা তৈরি হয়। সুতরাং সাম্য নীতি প্রতিষ্ঠা করতে হবে। চাকরির স্থায়িত্ব নীতি, প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের চাকরির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার নীতিকেই চাকরির স্থায়িত্ব নীতি বলে। অর্থাৎ শ্রমিক কর্মচারী যারা প্রতিষ্ঠানে চাকরি করে, একটি নির্দিষ্ট সময় পর ওই প্রতিষ্ঠানে চাকরির যদি স্থায়িত্ব নিশ্চিত করা হয়, তাহলে শ্রমিকরা নিরাপদ মনে করবে, নিরাপদ মনে করবে, তারপরে হচ্ছে নিরাপত্তা পাবে, তখন তার সর্বোচ্চ আন্তরিকতা, দক্ষতা, যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য প্রদর্শন করবে, কাজ করার চেষ্টা করবে। যখন চাকরি স্থায়িত্ব থাকবে না, তখন সে হতাশ হবে, অনিরাপদ ভাববে, প্রতিষ্ঠান থেকে সময় সময় মানে ওই যে শ্রম গতিশীলতা সৃষ্টি হবে। উদ্যোগের নীতি, প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের নতুন আবিষ্কার উদ্ভাবনে আগ্রহী অনুপ্রাণিত করার প্রক্রিয়াকে উদ্যোগের নীতি বলে। তোমরা জানো, প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে, তারা সবসময় প্রতিষ্ঠানে যে সকল সমস্যা আবির্ভাব ঘটে সেই সমস্যার দিকে সমাধানের দিকে খুব বেশি নজর দিতে পারেন না। তাই যারা যে অবস্থানে অবস্থান করছে, তারা সে স্ব স্ব স্থানে যে সকল সমস্যার আবির্ভাব ঘটে সেই সমস্যাগুলোর জন্য নিজেরাই সমাধান করতে পারে, সেই রকম পরিবেশ তৈরি করার নীতি হচ্ছে উদ্যোগের নীতি। এটি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মাধ্যমে হয়ে থাকে। এই করা গেলে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তার কাজের চাপ কমবে, অধস্তন কর্মীরা নিজেরাও এক ধরনের নিজেদেরকে সম্মানিত বোধ করবে, একটা ক্ষমতা পাবে, তখন সে সমস্যা সমাধানের জন্য নিজেরা সবটুকু দক্ষতা যোগ্যতা দিয়ে কাজ করার চেষ্টা করবে। যখন এই উদ্যোগ নীতি প্রতিষ্ঠা করা হবে, তখন শ্রমিক কর্মচারীদের মধ্যে উদ্ভাবনী শক্তি বিকাশ ঘটবে। এরপর আসলে দেখি একতায় বল। ফরাসি ভাষায় হেনরি ফেল বলেছিলেন, স্প্রাইট ডি কর্পস, যা ইংলিশে বললে ইউনিটি ইজ স্ট্রেংথ, বাংলায় হচ্ছে একতাই বল। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সকল স্তরের কর্মীদের মধ্যে সর্বদা সম্মিলিত ও ঐক্যভূত ভাবে কাজ করার নীতিকেই একতাই বল নীতি বলে। প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ উপবিভাগ থাকে, প্রত্যেকটি বিভাগ যেন একটি লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে, প্রত্যেকটি বিভাগের সাথে সামঞ্জস্য বিধান করে, সমন্বয় সাধন করে কাজ পরিচালনা করতে পারেন, এমন নীতি হচ্ছে একতাই বল নীতি। এই নীতিগুলো প্রতিষ্ঠিত হলে একটি প্রতিষ্ঠানের যে সকল কাজ সম্পন্ন হবে, একজন ব্যবস্থাপক যে মৌলিক কাজগুলো করবেন, প্রতিষ্ঠানে যে সকল লক্ষ্য অর্জিত লক্ষ্য নির্ধারিত হয়েছে সেগুলো লক্ষ্য অর্জিত হবে, উপকরণগুলো সদ্ব্যবহার হবে, একজন ব্যবস্থাপক দক্ষতার সহিত কাজগুলো সম্পন্ন করতে পারবে। এই অধ্যায়ের উপর এই চতুর্থ নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি, যে অধ্যায়টির নামই হচ্ছে ব্যবস্থাপনার নীতি। সুতরাং এই নীতিগুলো যিনি প্রণয়ন করেছেন তাকেও জানতে হবে, এই নীতিগুলো কেন পড়ব এবং এই নীতিগুলো পড়ে একজন শিক্ষার্থী পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবে, কেমন প্রশ্ন হতে পারে, আমরা এরকম একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নটি আমরা আলোচনা করব। প্রথমেই হচ্ছে উদ্দীপকটি পড়ে বোঝার চেষ্টা করব। যেমন, মিস্টার রাফি বিবিএ পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। প্রথম দিন অফিসে গিয়ে তিনি দেখলেন প্রতিটি কর্মীরই কাজ নির্দিষ্ট আছে। তিনি ভাবলেন এই নীতিতে কাজের গতি ও মান বাড়ছে। একদিন তার বিভাগীয় প্রধান তাকে ডেকে বললেন, তাদের প্রতিষ্ঠানে পদমর্যাদা অনুসারে ভিন্ন ভিন্ন নির্দিষ্ট বেতন কাঠামো আছে, যেন কর্মীদের মধ্যে কার্য সন্তুষ্টি বিরাজ করে। আমরা উদ্দীপকটি পড়েছি, উদ্দীপক থেকে গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দিব। অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সম্পন্ন যে দুটি প্রশ্ন আছে, এই দুটি প্রশ্নের উত্তর দিব। দেখো, হচ্ছে ক নম্বর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে। তুমি 1 নং প্রশ্নের উত্তর লিখে ক লিখে লিখবে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক
ফ্রেডারিক উইন্সলো টেলর, সংক্ষেপে লিখতে পারো FW টেলর। খ নম্বর হচ্ছে লক্ষ্য অর্জনে একতাই বল নীতির গুরুত্ব কেন, গুরুত্বপূর্ণ কেন? আমরা একতাই বল সংক্রান্ত নীতিটি ব্যবস্থাপনা 14টি নীতির সর্বশেষ নীতির আলোচনা করেছি, সেই ব্যাখ্যাটুকু তোমরা অবশ্যই সুন্দরভাবে লিখলে 2 মার্ক পাবে। গ নম্বর প্রয়োগমূলক যে প্রশ্নটি রয়েছে যার নম্বর 3, তিনটি প্যারা লেখে লেখার চেষ্টা করবে এবং যতটুকু লেখার ততটুকু লিখবে, বাড়তি কথা লেখা যাবে না। উদ্দীপকে মিস্টার রাফি প্রথমত কোন নীতির কথা ভেবেছিলেন আমরা পড়ার চেষ্টা করি। মিস্টার রাফি বিবিএ পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। তো যে প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন তিনি সেই প্রতিষ্ঠানে গিয়ে দেখলেন প্রতিটি কর্মীরই কাজ নির্দিষ্ট আছে, অর্থাৎ একজন কর্মী কি কাজ করবেন সেটি নির্দিষ্ট করা আছে। যখন একটি প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি অনুযায়ী, কাজের বৈশিষ্ট্য অনুযায়ী কাজগুলোকে ভাগ করা হয়, প্রত্যেকটি বিভাগের কাজ কোন কর্মী করবে সেটি নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন সেটি হচ্ছে কার্য বিভাগ নীতি। তাহলে উদ্দীপকে মিস্টার রাফি যেহেতু প্রতিটি কর্মীর কাজ নির্দিষ্ট আছে, যিনি ক্রয়ের কাজ করবেন তিনি বিক্রয়ের কাজ করবেন না, যিনি বিক্রয়ের কাজ করবেন তিনি হিসাবের কাজ করবেন না, এরকম ভাগ করা আছে, নির্দিষ্ট করে দেওয়া আছে। সুতরাং লিখতে হবে প্রথম উদ্দীপকে মিস্টার রাফি প্রথমত হচ্ছে কার্য বিভাগ নীতির কথা ভেবেছিলেন। দ্বিতীয় পারে তুমি লিখবে কার্য বিভাগ নীতি কাকে বলে, কার্য বিভাগ নীতির ফলে কি কি সুফল রয়েছে সেটা লিখতে হবে। 3 নম্বর প্যারে লিখবে যে উদ্দীপকে এই তুমি দ্বিতীয় প্যারে যা লিখেছো সে সংক্রান্ত তথ্য উদ্দীপকে আছে কিনা। তো উদ্দীপকে দেখা যায় মিস্টার রাফি বিবিএ পাশ করে যে প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন, প্রথম দিন অফিসে গিয়ে তিনি দেখলেন প্রতিটি কর্মীর কাজ নির্দিষ্ট আছে, যেহেতু প্রত্যেকটি কর্মী একটি আলাদা আলাদা বিভাগে কাজ করে, সুতরাং কাজগুলোর প্রকৃতি অনুযায়ী ভাগ করা আছে, কার্য বিভাগ নীতি প্রতিষ্ঠিত হয়েছে সেটার কথা ভেবেছিলেন। প্রশ্নের উত্তর 3টে প্যারা এইভাবে লিখলে 3 মার্ক। এরপর হচ্ছে ঘ নম্বর বিভাগের প্রধান যে নীতিকে ইঙ্গিত করেছেন কোন নীতিকে? বিভাগের প্রধান মিস্টার রাফিকে ডেকে বললেন তাদের প্রতিষ্ঠানে পদমর্যাদা অনুসারে ভিন্ন ভিন্ন নির্দিষ্ট বেতন কাঠামো আছে, অর্থাৎ যে যে পদমর্যাদা রয়েছে, যে যে ধরনের কাজ করে, দক্ষতা যোগ্যতা যেমন রয়েছে, সে অনুযায়ী আলাদা আলাদা বেতন কাঠামো নির্ধারণ রয়েছে। সে কাজ করে একজন শ্রমিক কর্মচারী যে বেতন পাট তাকে হলো পারিশ্রমিক বলে, তাদেরকে সেই দক্ষতা যোগ্যতা পদমর্যাদা অনুযায়ী যে বেতন কাঠামো নির্ধারণ করা আছে সেটি হচ্ছে উপযুক্ত পারিশ্রমিক, সেই উপযুক্ত পারিশ্রমিক নীতির প্রতি ইঙ্গিত করেছেন। তাহলে দ্বিতীয় পারে তুমি লিখবে উপযুক্ত পারিশ্রমিক নীতি কাকে বলে, উপযুক্ত পারিশ্রমিক নীতির সুফল। তৃতীয় পারে তোমাকে লিখতে হবে উপযুক্ত পারিশ্রমিক নীতির ব্যাপারে উদ্যোগে কি লেখা আছে। চতুর্থ পারে তোমার মতামত লিখতে হবে যে উপযুক্ত পারিশ্রমিক নীতি প্রতিষ্ঠিত হলে ওই প্রতিষ্ঠানের কি কি সুফল পাওয়া যায় সে সংক্রান্ত বিশ্লেষণ তোমাকে লিখতে হবে। আমি তো প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম, এখন তোমাদের কাজ হচ্ছে সৃজনশীল প্রশ্নের এই গ এবং ঘ নম্বর প্রশ্ন উত্তর কি হবে নিচে কমেন্ট বক্সে তোমরা লিখবে, প্রত্যেকেই লিখবে। এই লেকচার থেকে তোমাদের কি করতে হবে, তোমরা এই হেনরি ফিওল প্রদত্ত 14টি নীতি নাম মুখস্থ রাখবে, নাম মুখস্থ থাকতেই হবে, সিরিয়াল করে পড়তে হবে এমনটা কথা নয়, এমন কোনো কথা নয়, তবে এর ব্যাখ্যা জানা থাকতে হবে। তাহলেই এই অধ্যায় থেকে 14টি নীতি থেকে যে প্রশ্নগুলো আসবে সে প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে দিতে পারবে। এরপরেও নীতি কাকে বলে, 14টি নীতি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। এর পরের লেকচার এই অধ্যায়ের উপরই পার্ট 2 অনুষ্ঠিত হবে, তোমরা এই অধ্যায়টি ভালোভাবে পড়বে, অনুধাবন করবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে এই কামনা করছি। আল্লাহ হাফেজ।